শুষ্ক মৌসুমে বাঁধগুলো ঠিকমতো মেরামত করা হয়নি বলে এবার বন্যায় বিভিন্ন জনপদ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর আতিক রহমান। তার মতে এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ আশ্রয় প্রদান করা। বাঁধ আমাদের থেকে মানুষকে বাঁচাতে হবে, বলা সহজ করা কঠিন। এগুলো দরকার ছিল যখন আমরা সুপ্ত অবস্থায় আছি, বৃষ্টি পানি ছিল না, তখন বাঁধগুলোকে মেরামত করা, সেটা করা হয়নি, এখন সেই ধাক্কা চলছে। দ্বিতীয়ত সাধারণ মানুষকে যে আশ্রয়, সেই আশ্রয়ের ব্যবস্থা করা এবং সেটার জন্য বেশ কঠিন। যে সমস্ত জায়গায় আশ্রয় নেবে, স্কুল কলেজ বা অন্যান্য, সেগুলো অনেকটা পানির তলে, সামগ্রিকভাবে একটা প্রচন্ড কষ্টের ভেতরে।